হ্যালো জনগণ, বাটফিক্সের পক্ষ থেকে আমি রাহাত আপনাদের স্বাগত জানাই সিনে কুইকি শোর এই বিশেষ এপিসোডে। গণ দাবির মুখে আজকের এপিসোডে সিনেমার রিভিউ না করে বরং 10টি সিরিজের রিভিউ করা হয়েছে। প্রথমেই হ্যালো লেডিস। হ্যালো লেডিস, মাই নেম ইজ স্টুয়ার্ট। স্টুয়ার্ট নামের এক ব্রিটিশ ব্যক্তির আমেরিকায় এসে প্রেম ও ভালোবাসা খুঁজতে গিয়ে নানান ড্রামা জন্ম দেওয়ার গল্প নিয়ে কমেডি সিরিজ হ্যালো লেডিস। দ্য অফিস ইউকের কো ক্রিয়েটর স্টিফেন মার্চেন্ট রচিত, অভিনীত ও পরিচালিত এই সিরিজের প্রধান চরিত্র স্টুয়ার্টকে দেখা যায় সুন্দরী মডেল ও সেলিব্রিটিদের ডেট করার স্বপ্নে বিভোর হয়ে। Stuart, you keep hitting on beautiful models and actresses, and I'm sorry, but we're not going to date you. নিজের কপালে বারবার শনি ডেকে আনে এবং রুলস জানতে চায়। What are the rules? What are the bloody rules? What are the rules? What are the rules? It's us. এছাড়া তার রুমমেট স্ট্রাগলিং অ্যাক্টর জেসিকাকেও দেখা যায় মডেলিং ও অভিনয় জগতে প্রতিষ্ঠা পাওয়ার আশায় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে শনির বলয় থেকে নিজেকে বের করার চেষ্টা করতে থাকে। What do we have at the moment for actresses age range? 30 to 40? I can play mid-20s. Mid-20s? Upwards? The Returned. 2012 সালের এই ফ্রেঞ্চ সিরিজে দেখা যায় একটি পাহাড় আচ্ছাদিত স্মল টাউনে গত কয়েক বছর আগে মারা যাওয়া বিভিন্ন ব্যক্তিরা হঠাৎ করে ফিরে আসতে থাকে। তাদের চেহারায় বয়স বাড়ার কোনো ছাপ নেই এবং তারা যে মরে গিয়েছিল তা আপাত দৃষ্টিতে তাদের কারোই মনে নেই। এই মৃতরা তাই ফিরে এসে এই স্মল টাউনে তাদের জীবনযাত্রা আগের মতোই কন্টিনিউ করার চেষ্টা করতে থাকে এবং শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ মিস্ট্রি থ্রিলার। যারা নেটফ্লিক্সের জার্মান সিরিজ ডার্ক বা এই ধরনের সিরিজ দেখে অভিভূত হয়েছেন তাদের কাছে মাত্র 2টি সিজনের এই সিরিজটি দুর্দান্ত লাগবে। ব্ল্যাকঅ্যাডার। রোয়ান অ্যাটকিনসন, হিউ লরি, স্টিফেন ফ্রাইয়ের মতো দুর্দান্ত অভিনেতাদের নিয়ে 4 সিজনের ব্রিটিশ কমেডি সিরিজ ব্ল্যাকঅ্যাডার। Might I let loose a short, violent exclamation? Oh, certainly. Damn! রাজা, রানী, প্রিন্স থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত বিভিন্ন সময়ে এডমন্ড ব্ল্যাকঅ্যাডার নামের এক চরিত্রের বিভিন্ন ব্যক্তিগত, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, রোমান্টিক ইত্যাদি সমস্যা সমাধানের চেষ্টাকে ঘিরে গড়ে উঠেছে এই কমেডি সিরিজ। Well, young man, you've got yourself a job. What do they call you? Kate. Isn't that a bit of a girl's name? Oh, it's short for Bob. কেন্দ্রীয় চরিত্রে মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট লিভিং কমেডিয়ান পাশাপাশি দুর্দান্ত সব সাপোর্টিং ক্যারেক্টারের অভিনয় গুণে এপিসোডগুলো যথেষ্ট বিনোদনমূলক হলেও 1982 থেকে 1987 পর্যন্ত চলা এই সিরিজের বেশ কিছু কমিক্যাল মোমেন্ট হয়তো এ যুগের ইয়াং দর্শকদের কাছে অতটা ওয়ার্ক করবে না। Socks are like sex. Tongues bit about and I never seem to get any. ডেকালগ। 10 কমান্ডমেন্টসের উপর ভিত্তি করে 1 ঘন্টার 10টি এপিসোড নিয়ে পুলিশ নির্মাতা ক্রিস্টোফ কিসলোস্কি নির্মাণ করেছেন ডেকালগ। প্রেম, পরকীয়া, হত্যা, সমাজ ইত্যাদি ভারী ভারী টপিক নিয়ে 1989 সালে নির্মিত এই সিরিজের 2টি এপিসোডের লঙ্গার ভার্সন আবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে বড় পর্দায় মুক্তি পায়। প্রতিটি এপিসোডের গল্প ও চরিত্র আলাদা হলেও প্রায়ই এক এপিসোডের মূল চরিত্রদের অন্য এপিসোডে অনেক স্বল্প সময়ের জন্য দেখা যায়। এক্ষেত্রে গল্পগুলোকে ভেরি ভেরি লুজলি কানেক্টেড বলা যায় এবং পরপর এপিসোডগুলো দেখতে থাকলে পুরো শোটি এক অদ্ভুত জায়গায় দর্শকদের নিয়ে যায়। প্রতিটি এপিসোডেই কিসলোস্কির সিগনেচার কাব্যিকতা থাকলেও বেশ কয়েকটি এপিসোড অত্যন্ত স্লো পেসের কারণে মনোযোগ ধরে রাখা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোস। 2014 সালের একই নামের একটি সিনেমা থেকে উচ্চরিত এই মকুমেন্টারি ফরম্যাটে নির্মিত সিরিজটি গড়ে উঠেছে আমেরিকার স্ট্যাটেন আইল্যান্ডের একটি বাসায় বসবাসরত 4 ভ্যাম্পায়ার এবং তাদের হিউম্যান সেক্রেটারিকে নিয়ে। এই সেক্রেটারি গিয়ের্মো মূলত এই বাসার ভ্যাম্পায়ার ন্যান্ডোরের ফ্যামিলিয়ার, যে একজন মানুষ হওয়া সত্ত্বেও গত 10 বছর ধরে ন্যান্ডোরের সেবা করে যাচ্ছে এই আশায় যে ন্যান্ডোর তাকে একসময় ভ্যাম্পায়ার বানাবে। ন্যান্ডোর দ্য রিলেন্টলেস, ন্যান্ডো দ্য রিলেন্টলেস, আল কালাদার নামক এক বিলুপ্ত রাষ্ট্রের সাবেক শাসক। আই ওয়াজ দ্য লিডার অফ আল কালাদার। That sounds like you've just made it up. এছাড়াও এই বাসায় আছে আরেক ভ্যাম্পায়ার কাপল ল্যাজলো এবং তার স্ত্রী নাটজা এবং এনার্জি ভ্যাম্পায়ার কলিন রবিনসন। My name is Colin Robinson and I am what's known as a psychic vampire. যে অন্য ভ্যাম্পায়ারদের মতো শুধু রাতেই নয় বরং দিনের বেলা সূর্যের আলোতেও চলাফেরা করতে পারে এবং মূলত বাচলামির মাধ্যমে মানুষের এনার্জি ড্রেন করে বেঁচে থাকে। এরই মধ্যে তাদের বাড়িতে আসে এক অতি প্রাচীন সিনিয়র ভ্যাম্পায়ার লর্ড ব্যারন, যার নির্দেশে বিশ্ব দখল করার জন্য এই ভ্যাম্পায়াররা সিক্রেট মিটিং করে। বাদুড়ে পরিণত হয়, সিটি কাউন্সিলে বক্তৃতা দেয়, ওয়ারউলফদের সাথে মারামারি করে,
fight. It's not a naked fight, is it? I don't think so, no. বাতিস্তা এবং অন্যান্য সেলিব্রিটিদের সাথে মিটিং করে ইত্যাদি। কমেডি হিসেবে মূল সিনেমাটি থেকে এই সিরিজটি আমার কাছে বেটার মনে হয়েছে এবং অভিনেতাদের কেমিস্ট্রির কারণে শোটির কমেডি প্রোগ্রেসিভলি বেটার হতে থাকে। মকুমেন্টারি জনরার সিরিজগুলোর মধ্যে সবচেয়ে সেরা না হলেও 22 মিনিটের ছোট দৈর্ঘ্যের মাত্র 10টি এপিসোড নিয়ে সজ্জিত এই সিরিজের এখন পর্যন্ত বের হওয়া একটি মাত্র সিজন যে কোনো ছুটির দিনে বিঞ্জ ওয়াচিং এর জন্য পারফেক্ট। দ্য সিক্রেট সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চার পর্বের ব্রিটিশ থ্রিলার দ্য সিক্রেটে দেখা যায় আয়ারল্যান্ডের এক ক্ষুদ্র ধর্মপ্রাণ কমিউনিটিতে বসবাসরত ডেন্টিস্ট কলিন তার কমিউনিটির সদস্য হেজেলের সঙ্গে পরকীয়ে আসক্ত হয়ে হেজেলের সহায়তায় তার স্বামী ভিক্টর এবং কলিনের স্ত্রী লেজলিকে হত্যা করে সেটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর প্ল্যান করে। প্রধান দুই চরিত্রে অভিনেতাদের পাওয়ারফুল পারফরমেন্স এই স্বল্প দৈর্ঘ্যের সিরিজটির নেইল বাইটিং টেনশনকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। দ্য জিঙ্কস বেশ কয়েকটি আনসলভড মার্ডার এবং মিসিং পার্সন কেসের সাথে নিউ ইয়র্কের ধনাঢ্য ডার্স্ট পরিবারের কালো ভেড়া রবার্ট ডার্স্টের জড়িত থাকা না থাকার আধ্যাত্মিক সব ঘটনা নিয়ে ছয় পর্বের এইচবিও ডকুমেন্টারি সিরিজ দ্য জিঙ্কস দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ রবার্ট ডার্স্ট 2001 সালে টেক্সাসের গ্যালভেস্টনে মরিস ব্ল্যাক নামের 71 বছর বয়স্ক এক ব্যক্তির খণ্ডিত দেহাবশেষ পানিতে ভাসতে দেখা যায়। তার সূত্র ধরে পুলিশ ওই ব্যক্তির প্রতিবেশী এক নারীর অ্যাপার্টমেন্ট সার্চ করে সেখানে ফ্লোরে ওই হত্যাকাণ্ডের প্রমাণ পায় এবং তারই সূত্র ধরে শুরু হয় রবার্ট ডার্স্টের উক্ত হত্যা সহ আরও বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সাথে জড়িত থাকা নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন। নেটফ্লিক্সের মেকিং এ মার্ডারের মতো ট্রু ক্রাইম ডকুমেন্টারির ফ্যান যে কারো কাছে এই সিরিজটি বেশ উপভোগ্য হবে। প্যারানোয়া এজেন্ট ইনসেপশনের পিতামহ পাপ্রিকার রাইটার ডিরেক্টর সাতোশিকোনের 13 পর্বের অ্যানিমেশন সিরিজ প্যারানোয়া এজেন্ট। টোকিও শহরে হঠাৎ এক নাম না জানা স্কুল বয় রোলার স্কেটে করে র্যান্ডম ব্যক্তিদের বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে অদৃশ্য হয়ে যায়। তার ভিকটিমদের মধ্যে রয়েছে মারোমি নামের অত্যন্ত জনপ্রিয় একটি কার্টুন ক্যারেক্টারের ক্রিয়েটর, এক হলুদ সাংবাদিক, স্প্লিট পার্সোনালিটিগ্রস্ত এক স্কুল টিচার কাম প্রস্টিটিউট, এক স্কুল বালক, দুই পুলিশ কর্মকর্তা সহ আরও অনেকে। এই সিরিয়াল ব্যাটসম্যান যাকে জনগণ নাম দেয় শোনেন ব্যাট, এর প্রকৃত আইডেন্টিটি উদ্ধার ও তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলার সময়ে সিরিজটি এর ক্যারেক্টারদের নিয়ে যায় এক অদ্ভুত ও আধ্যাত্মিক জগতে, যা রাইটার ডিরেক্টর সাতোশিকোনের এক অন্যতম সিগনেচার। বেশ কয়েক ধরনের স্টোরি টেলিং ও ভিজুয়াল স্টাইল এবং জনরার মিশ্রণ সিরিজটিতে এক বিশেষ মাত্রা যোগ করে, যা বেশিরভাগ দর্শকদেরই ভালো লাগবে। হু ইজ আমেরিকা বোরাত ব্রুনো ডিক্টেটর খ্যাত সাশা ব্যারন কোহেনের পলিটিক্যাল কমেডি মাস্টারপিস হু ইজ আমেরিকা। এই শোতে সাশা ব্যারন কোহেনকে দেখা যায় কট্টরপন্থী সাংবাদিক, জেল থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত সাবেক অপরাধী, অ্যান্টি টেরোরিস্ট মার্সেনারি ইত্যাদি সেজে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইন্টারভিউ নিতে, তাদের ট্রেনিং দিতে এবং তাদের সাথে নানাবিধ ইন্টারাকশন করতে। ইউ আইডেন্টিফাই দ্য টার্গেট, আই পুট আপ দ্য সোর্ড, আই অ্যাম টকিং এন্ড নাও ইউ অ্যাটাক। Drop your weapons. Stay cool. My mouth is bigger than some of আপাত দৃষ্টিতে এটি মূলত একটি ইলাবোরেট প্র্যাঙ্ক শো, কিন্তু সাশা ব্যারন কোহেনের আউটরেজিয়াস কর্মকাণ্ডের সাথে সামাজিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন আমেরিকান ব্যক্তির তাল মিলানো দেখানোর মাধ্যমে শোটি শুধু ভরপুর বিনোদনই দেয় না, বরং আমেরিকান সমাজ ও রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরে। হাইড ইনফিলট্রেট ভায়োলেন্স HIV ওকে আই ডিড নট ইনভেন্ট HIV ইট ওয়াজ গিভেন টু মি বাই মাই ইনস্ট্রাক্টর When I give you the HIV, I want you to spread it, okay? Yes, sir. You promise to give HIV to your friends? I want you to be HIV positive, okay? সামনের এপিসোডগুলো মিস করতে না চাইলে আজই সাবস্ক্রাইব করুন ButtFiXx চ্যানেলে। ButtFiXx চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে ক্লিক করুন থাম্বনেইলে এবং আমার ফেসবুকের ফেক প্রোফাইল ফলো করতে ক্লিক করুন ডিসক্রিপশনে দেওয়া লিংকে। রাস্তা তৈরি করা